আতিকুল্লা প্রশ্ন করেছেন বিভিন্ন উপলক্ষে বিভিন্ন মাসকে ধর্মীয় দৃষ্টিতে শ্রেষ্ঠ বলা হয় আপনারা রমদান মাসকে শ্রেষ্ঠ মাস বলেন জিল হজকে হজের মাস হিসাবে গুরুত্বপূর্ণ বলা হয় মহরম মাসকে গুরুত্ব দেওয়া হয় এছাড়া সাবার মাস সম্পর্কে ফুজলতের কথা বলা হয় আসলে শ্রেষ্ঠ মাস কোনটা ভাই আতিকুল্লা শ্রেষ্ঠ মাস বলতে সর্বশ্রেষ্ঠ মাস যদি বলেন তাহলে সেক্ষেত্রে রমাদান কারণ আফদালুর শহুরই সকল মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমাদান মাসে এবং বিভিন্ন হাদিস রয়েছে আর এরপরে শ্রেষ্ঠত্বের যে আপনার তারতম্য আছে তারতম্যের আলোকে বিভিন্ন মাস রয়েছে যেমন রমদানের পরে সময়তে চার মাস হল দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর নফল সিয়ামের জন্য মহারমের পরে আপনার শ্রেষ্ঠ মাস হলো শাহাবান অর্থাৎ অন্যগুলা বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ কিন্তু রমদান হল সার্বিকভাবে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ